পূরণ করতে পারিনি তাই বস আমাকে অর্ধেক বেতন কাটে দিল। এই অফিসে এক যন্ত্রণা, আর এখন আবার যাচ্ছি বাড়ি, আর এক যন্ত্রণা। বাড়ি গেলে যন্ত্রণা মানে হ্যাঁ তোর বউ কি তোর পেরা দেয়? আরে শালা মা ও কথা বলবি না, আমার বউ আমারে পেরা দেবে? আমার বউ আমার সামনে মাথা উঁচু করে কথা বলে না, মাথা নিচু করে থাকে। মানের বউ কত সুন্দর! মানের বউ সুন্দর মানে হ্যাঁ তোর বউ কি এরকম সুন্দর না? তোর পেরা দেয়? আমার বউ আমার পেরা দেবে কে? মানে আমার বউ নান বউ সবাই কপালে জোড়ে না। আমার বউ আমি ঘরে গেলে দরজাটা খোলা মাত্রই দেই এক গ্লাস ঠান্ডা লেবুর শরবত নিয়ে এই ফিলে খারাই তাই। বাবুমা দরজা খোলো। এ গোলামের পুত, অফিস দিয়ে আইতে এত লেট হইল কেন? এ তুই কোন মাতারিগু নিয়েছিলি? এইটা তো না, এইটা তোকে দুইটার পর গল্প হলে আমার একসের হন্তি ইচ্ছে। আমার বউর কথা হন্তি ইচ্ছে রে মানে কি তোমার বউ নিশ্চয়ই খন্নাই? আমি ভালোবাসিয়ে বিবাহ করছি, আমার বউ আমার কত ভালোবাসে জানো? আমি বাড়ি যে লগে লগে ওই আমার গলাটা তোরাই ধরে কি সুন্দর আর কি। আমাকে বউ লইয়া কোন সমস্যা নাই, আমি তো লক্ষ্যে পাইছি লক্ষ্যে। আমাকে বউ কত ভালো। বাবুর মা এক গ্লাস পানি দাও দেহি। এই তুমি এসে গেছো? এই এই আমার দিকে একটু তাকাও। কি হয়েছে বলো, জামা করতে দেও না। আমাকে কেমন লাগে আজকে? মানে তুমি বলতে চাও কি আমাকে ভালো দেখাচ্ছে না, মোটেও ভালো দেখাচ্ছে না? ও বাবা, আমি তোমারে বলছি যে তোমার ভালো দেখায় না, তোমার এই 12 বছর আগে যেকালে যেরম বিয়ে করছি ওরমই তো দেখায় এখন। বুঝতে পেরেছি, অফিসের ওই নষ্ট মাতারিদের দেখতে দেখতে তোমার চোখে পড়েছে ছানি, আর এখন ঘরে এসে সব দেখো ঘোলা। আমি সুন্দর করে সাজলেও আমাকে ঘোলা ঘোলা দেখায়। আল্লাহ, আমার বউ এগিয়েছে চোসরা পাতা হইয়া, যেহালে লাগবে
যতই খাও যাও খালি লাল হইবে খাও যে তেজ নামের প্রেম গোলামের পুত সাড়ে বারোটা বাজি গেছে আর মধ্যে আবার সকাল সকাল সাতটায় যাই অফিস ধরা লাগবে না 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 তাড়াতাড়ি ঘুমাইতে হইবে একটু ঘুম না হইলে আবার ফজরের নামাজেরও তো পড়া লাগবে না আমার মনে হয় আর তোমাকে বাদ তাহা হইবে না কি হয়েছে দাও না এই সংসারে আমি হারাটা দিন খাটতে খাটতে মরি যত রান্না আছে বাড়া আছে সব আমার করা লাগে তোমার মায় হে তো একটু রান্নাঘরের দিকে ঘুরিয়েও পড়ে না আর যে বন্ডি আছে তোমার হারা দিন ওই সিরিয়াল দেয় আর ওই ঘরের মধ্যে পড়ে পড়ে ঘুমায় তোমার হারাটা দিন কাম করা লাগে এই দাও আমার নখ কিরম আছিলে দাও এই নখ কত সুন্দর আছিলে এই ঘরে কাটতে কাটতে আমার নখগুলো কালা হয়ে গেছে দাও একটু দাও আর এই হাত এই দাও আর চিরচির হয়ে গেছে এককালে রেজিস্ট্রেশন করতে করতে এ তুমি তুমি কথা কওয়ার একটা সময় পাও না আমি ঘুমামুরা সাড়ে বারোটা বাজে আমার বরে বরে উঠিয়া নামাজ কালাম পড়িয়া আবার অফিসে যাওয়া লাগবে তুমি এই কথাগুলো কি আমার এখনই কোয়া লাগবে চুস্তা পিটি কো না হারা দিন মানের কানে পিন দেওয়া ছাড়া তোমার আর কোনো কাম নাই ও আমি কইলে হইয়া চুস্তা পিটি হইয়া যায় না আ বুঝছি এতক্ষণ ওই মার বুনের দেখতে পিন লইয়া হইছু ভালো মতো আমি নামাজ পড়ি আমার ঘরে এক ঘন্টা রেস্ট নিবো না এরপর তো অফিস আজকে অফিস থেকে কিন্তু দুপুরের আগেই ফিরে আসবে কেন আট নয় বালতি কাপড় চোপড় ভিজিয়ে রেখেছি তুমি এসে ওগুলো একটু কেচে দিবে কাপড় চোপড় তুমি দুই তার মান আমার অফিস দিয়ে ধোয়া লাগবে কে বলো তুমি আমি কাপড় কাচলে আমার ঠান্ডা লেগে যাবে না আমার বাবুর ঠান্ডা লেগে যাবে না আমার না সিজার হয়েছে এ ফেয়ারি বেগম বাবুর বয়স দেই 12 বছর বাবু দুধ ছাড়ানতেছে 11 বছর আগে এই একই কথা কই তুমি আমার দিয়ে কাপড় কাচাও এখন নাকি বাবু ঠান্ডা লাগবে এই অনেক ঠান্ডা মাথায় বুঝিয়েছি অত কিছু বুঝি না তুমি দুপুরের আগে বাসায় ফিরবে আর যদি না ফিরো আমি কিন্তু বাপের বাড়ি চলে যাব বাপের বাড়ি যাবা আচ্ছা কয়দিন থেকে বাপের বাড়ি বেড়াই আসো যাও কি আল্লাহদের কথা রে আমি বাপের বাড়ি চলে যাই তাই না আর তুমি এদিকে অন্য একটা মেয়ে মানুষ এনে বাসা ফুর্তি করো এত কিছু বুঝি না দুপুরের আগে যদি এসে কাপড় না কেচে দাও এই কাপড় নিয়ে আমি তোমার অফিসে বসের কাছে যাবো বসকে দিয়ে কাপড় কাচাবো বলে দিলাম অফিসে যা লাগবে না বসে আমি এমন আমি 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 এমন আমি আই কাপড় কাচি যাও যাও
ছাড়ির দিকে চাইলা কেন? ওই ছাড়ির দিকে অন্য মাতারের দিকে নজর দেবা কেন? আমারে নিয়ে গড়তে বাইরেছো, তার নজর দেই অন্য মাতার দিকে। হ্যাঁ হ্যাঁ, ওই ছাড়ির কি আছে যে আমার দিকে নাই? আমার দিকেও তো অত সুন্দর করে চাও না। এই তুমি ওই ছাড়ির দিকে চাইলা কেন? বোঝো না, তুই বোঝো না, তুই বোঝো না, ওই ছাড়ির দিকে চাইলি কেন এখন বলবি? আমারে নিয়ে গড়তে বাইরেছো অথচ চাই তাও ওই ছাড়ির দিকে। হ্যাঁ কেন? আমি খুব বড় বিপদে পড়েছি, আমারে তোরা সাহায্য করবি কিনা কোয়া? এ চন্ডি, তোর কি হয়েছে বন্ধু? আমি খুব বড় বিপদে পড়েছি, তুই আর বন্ধুরা কই? ওকে খবর দে, সবাই আমার পাশে থাকা লাগবে, তুই একা থাকলে হবে না। ওরে বাবা, সবাই খোঁজ মুয়ানে বলমু আনে, তোর সমস্যা কি আমার বল? তোরা কিন্তু একদম পালাই মেরে ফেলবো, তুই ওকে খবর দে আগে, তারপরে করছে। অনেক বড় সমস্যা, একা দিয়ে হবে না। ফোন দে ভাই, ফোন দে। হ্যালো মমিনুল, এ কামরুল, এ তোরা কমবে তাড়াতাড়ি গিয়ে। আমাকে চন্ডি জানি কেমন আর চন্ডির মনে হয় কেউ কোপাইছে। তোর কিন্তু তো পায় মেরে ভাবো। আরে কোপাইনি, তার চেয়ে বড় সমস্যা তো কই? তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। চন্ডি, তুই কোনো টেনশন করবি না, এই এলাকায় বড় বড় নেতা আমার পড়েছে তো, আমি এখনই ফোন করে দেখ কত লোক হাজির করতেছে। হ্যালো নেতা, আপনার কোনো কথা বলার দরকার নেই, আমি যা বলি তাই শোনেন। আমার বন্ধু চন্ডি রে কারা জন্য মাইরে ফাতা ফাতা করে ফেলাইছে, প্রতি 3 ইঞ্চি পরপর কোপের দাগ। শোনেন, এখন 3-4 জন লোক পাঠাই দেন। আর শোনেন, আজকে যদি আপনি আমার হেল্প করেন, আমি কিন্তু আপনার পরবর্তীতে হেল্প করবো, আমার পাশে পাবেন। আপনি যে নম্বরে ফোন করেছেন তা এই মুহূর্তে বন্ধ আছে। আরে শালা, নেতার তো ফোনই বন্ধ, এতক্ষণ আমি কারে কথা বললাম এই মূল্যবান কথা? বন্ধু, আমার বন্ধুরা গেল কই? আরে বন্ধু, এরাই বলে আমার আমার পাশে থাকবে, এরা বলে কিডনি বেঁচে দেবে, একটু নারী নির্যাতনের মামলা দিয়েছে শুনে তার হারাই গেছে। আজকে নেতারে সব সমস্যার কথা খুললে বলবি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।
কি সমস্যা বলো? এই নেতা, আমরা তো এক সমস্যার মধ্যে পড়ে গেছি। আমাগো জীবন এমন একটা হুমকির মুখে চলে গেছে। আমরা তো এলাকার মধ্যে টিকে থাকতে পারতেছি না নেতা, আর একটা বিচার করলে আন্ধারি করে দেওয়া লাগবে। আরে কি বলো তা বলো, কি সমস্যা? সমাধান কি আমি এই রাস্তার পরে করবো? আমার একটা দাম আছে না, আমার এত বড় বাড়ি, আমার ড্রয়িং রুম, আমার ড্রয়িং রুমে পাঁচ সেট সোফা আছে, বসার জন্য এই বিচার আচার করি বলে। তা তোমরা সেই জায়গায় যে বসবা, চা খাবা, তারপরে তো বিচার করবে। থামো থামো থামো, আমি একটু দাঁড়াই, কেন তোমার আন্টিদের বলি চাটা রেডি করুক, আমি তোমাকে ডাক দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, বাসার চা একদিন চা চাইলাম, আমার টাকরায় গরম পানি পাক্কা মারছে। আরে তোরা বলিস না, তোরা তোর নিতা মারিস, কিন্তু আমার ঘরে তোর নিতা মানে না। তোকে কথা বলতি, আমার এসে ওই যে গোশ রান্না করতেছিল প্রেশার কুকারে, সেই প্রেশার কুকারে ডান্ডা দিয়ে দেশে বাড়ি আমার। তোকে বলেছিলাম না, মনে আছে? আসলে তো ওরা আমার পা ভাঙ্গিনি, ভাঙছে ওই তোর কাকি। এইভাবে মারে আমি কি করবো? আরে মাহবুব, ডাক্তারে ডগ বানাই হালাইছে এককালে। সমস্যার কারণে নেতার কাছে গেছি, নেতাই এই সমস্যায় আছে। শোনো, ওই ফিলে নেতা গো কাছে যাই, লাভ নাই, আমাগো সমস্যার সমাধান আমাগোই করতে। ঠিক আছে, আমার মাথায় করলে একটা বুদ্ধি আছে, আমরা আর নির্যাতিত হব না এমন বুদ্ধি পাইছি। তোরা রাজি? রাজি হন হন। একটি সঠিক সিদ্ধান্ত নেওয়ার পরে তাদের সংসারে আর কোনোদিন ঝগড়া বিবাদ হয়নি, এখন তারা অনেক সুখী আছে। Happy ending.